না মা না, আমি এখনো বলছি যদি তোমার ধারণা না বদলায় ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। Yes, shoot me. করো, গুলি করো। Either you save me or kill me. যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। Kill me. Kill me. Kill me. Kill me. আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নিলে, আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে নিলে, সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা, কে তোমার বাবা? পারবো না নিলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নীলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে। দেখো তো, দেখো তো এটা কার ছবি, চিনতে পারো? এ তো জজাঙ্গলে কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি, কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল, এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা, এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে, তোস তোস করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে। যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, kill me, shoot me, shoot me, shoot me, shoot me. আমার ভিকি, আমার সাগর, সাগর।